শিক্ষার্থীবৃন্দে লেসন এমে আপনাদের শেখাবো যে কীভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি ইনস্টল করার পর এটিকে আমরা কীভাবে ওপেন করতে পারি এবং নোটপ্যাড প্লাস প্লাস প্ল্যাটফর্মে আমরা কীভাবে একটি নিউ এস ফাইল আমরা ক্রিয়েট করতে পারি তো এটি করার জন্য আমরা জাস্ট ডেস্কটপে একটি আইকন দেখতে পাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি আপনারা যখন নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন এ ধরনের একটি আইকন আপনাদের ডেস্কটপে চলে আসবে জাস্ট ক্লিক করলে এ ধরনের একটি প্ল্যাটফর্ম ওপেন হবে তা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন রয়েছে তো এখন আমরা যেহেতু এস টিএম প্ল্যাটফর্মে কাজ করব দেন পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সিএসএস প্ল্যাটফর্মে কাজ করতে হয় তো প্রথমে এস টিএম এসটিএমএল এর জন্য কিছু বেসিক কোডিং আমরা করে নিচ্ছি অর্থাৎ একটি বেসিক এস ফাইল স্ট্রাকচার আপনারা সাজিয়ে নিচ্ছি তো এটি সাজানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই অবস্থায় মাউসের কার্সার আমরা যখন হাইলাইটেড হচ্ছে তো এখানে আমরা জাস্ট কিছু কোডিং লিখে দেবো এসটিএমএল এর তো আপনারা আশা করি বুঝতে পারবেন যে কীভাবে এই নোটপ্যাড প্লাস প্লাস এই প্ল্যাটফর্মে কাজ করতে হয় তো আমরা জাস্ট গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল দেবো অর্থাৎ এই দুটি সিম্বলের মাঝখানে আমরা জাস্ট লিখে দেব এইচটিএমএল এইচটি এম এল লিখে দিলাম দেন এখন আমাদের যে কাজটি করতে হবে এসটিএমএল এর শুরু এটি হচ্ছে এস টি এর শুরু এখন এসটিএমএল এর শেষ করতে হবে তো এটিকে জাস্ট কপি করছি আর ঠিক নিচের দিকে এটিকে পেস্ট করে দিলাম দেন এটিকে শেষ করার জন্য এসটিএমএল এর শুরু এসটিএমএল এর শেষ করার জন্য এখানে জাস্ট অতিরিক্ত একটি ব্যাকস্ল্যাশ আমাদের ইনক্লুডেড করতে হবে তো আমাদের শেষ হয়ে গেল এসটিএম এর শুরু এসটিএমএল এর শেষ দেন এই দুটির মাঝখানে আমরা কিছু স্পেস দিয়ে নিচ্ছি দেন এখন এখানে যে কাজটি করতে হবে আমরা প্রথমেই আবার গ্রেটার দেন লেস দেন সিম্বল দিলাম দেন এন্টার কি প্রেস করলাম গ্রেটার দেন লেস দেন সিম্বল দিলাম দেন এখানে আমরা জাস্ট ছোট্ট একটু জিনিস লিখব হেড হেড দেন আমরা হেড ক্লোজ করবো কিভাবে এখানেও আমরা জাস্ট একটি দেন আমরা লিখে দেব আমাদের হেড ক্লোজ হয়ে গেল হেডের শুরু এটি হেডের শেষ হচ্ছে এটি দেন এখন আমরা যে কাজটি করবো আমরা হেডের ঠিক নিচের দিকে আমরা বডি লিখবো এখানে আমরা বডি লিখছি বডি দেন আমরা বডি ক্লোজ করার জন্য আমরা জাস্ট বডিকে কপি করছি এর ঠিক নিচের দিকে এনে আমরা এটিকে পেস্ট করে দিলাম জাস্ট অতিরিক্ত একটি ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা বডি ক্লোজ করলাম তো আমাদের এসটিএমএল ফাইলের বেসিক স্ট্রাকচার কিন্তু আমাদের সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ প্রথমেই আসবে এস টিএমএল এর শুরু দেন এস টিএমএল এর শেষ দেন এর মাঝখানে আমরা হেড লিখব হেডের শুরু হেডের শেষ দেন আমরা বডির শুরু বডির শেষ আমাদের বেসিক এস ফাইল স্ট্রাকচার মূলত এভাবেই করতে হয় তো আমাদের অলরেডি আমরা কিন্তু করে ফেলেছি কাজগুলো তো হেডের মধ্যে আমরা মূলত এক্সটার্নাল কোনো ফাইল যদি আমরা লিঙ্ক করি অর্থাৎ আমরা যদি কোনো সিএসএস ফাইলের সাথে আমরা আমাদের এসটিএমএল কে কানেক্ট করি তখন এখানে আমাদের কিছু কোডিং অ্যাড করতে হবে দেন আমরা ইচ্ছা করলে এখানে আমরা টাইটেলও অ্যাড করতে পারবো আমরা কোনো টাইটেল ইউজ করতে পারি এখানে বা কোনো আমরা যে কোয়ারি যদি আমরা ইউজ করি আমাদের কোনো এসটিএমএল ডকুমেন্টে সেটির ফাইলের লিঙ্ক আমরা কিন্তু এই হেডের মধ্যে সাধারণত দিয়ে থাকি এবং বডির মধ্যে আমরা যে কাজটি করি এসটিএমএল ফাইলের বেশ কিছু জিনিস কিন্তু বডির মধ্যে ইনক্লুডেড হয় অর্থাৎ আমরা এসটিএমএল এর মাধ্যমে এবং সিএসএস এর মাধ্যমে কোনো ডিজাইন যদি করতে চাই তাহলে আমাদের সকল জিনিসগুলো আমাদের কিন্তু বডির মধ্যেই ইনক্লুডেড করতে হবে হেডের মধ্যেই কিছু ছোটো ছোটো জিনিস থাকে অর্থাৎ কিছু লিঙ্ক আপের জন্য প্রয়োজনীয় কিছু কোডিং এখানে ইনক্লুড হয় কিন্তু বডির মধ্যেই মূলত সব কাজগুলো হয় তো পর্যায়ক্রমে আমরা যখন কাজগুলো করবো প্র্যাকটিক্যালি আপনারা আশা করি আরও ক্লিয়ার কনসেপ্ট পাবেন তো এখন এই অবস্থায় এই ফাইলটিকে জাস্ট আমরা সেভ করছি আমরা ফাইলে যাচ্ছি দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি দেন আমরা ডেস্কটপে চলে যাবো যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করছি এস এসটিএমএল এবং সিএসএস দেন এখন এখানে আমরা জাস্ট সিলেক্ট করে আগে নেম দিয়ে দিচ্ছি বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার নাম দিলাম দেন এখন এটিকে সেভ করব আমরা এস টিএম ফরমেটে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করছি ম্যান এখন সেম বাটনে ক্লিক করছি তা আমাদের এস এর বেসিক স্ট্রাকচার কিন্তু অলরেডি আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি তো এখন আমরা যদি এক্সিকিউট করি রানে যাচ্ছি লঞ্চ ইন ফায়ার ফক্স আমরা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি আমাদের এস ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে সেটি এক্সিকিউটও হয়েছে কিন্তু ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি যেহেতু আমরা এখানে কোনো কিছু দেইনি বা কোনো কিছু অ্যাড করিনি তো সাপোজ এখানে আমরা সিম্পল একটি টেক্সট দিয়ে দিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম এই টেক্সটুকুই জাস্ট আপাতত দিচ্ছি সেভ করলাম পেজটিকে একবার রিলোড দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এস টিএমএল ফাইলটি কিন্তু সাকসেসফুলভাবে কাজ করছে এবং আমাদের কোডিংয়ে আমরা ওয়েলকাম এতটুকু লিখেছিলাম বডির মাঝখানে সেটি কিন্তু এখানে চমৎকারভাবে হাইলাইটেড হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার আপনারা ক্রিয়েট করতে পারেন